হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস অফ রিয়া রকি। তো তোমাদেরকে বলেছিলাম যে আমার ইয়াররিং কালেকশান দেখাবো, তো খুব ছোট্টর মধ্যে তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো আমার ইয়াররিং কালেকশানগুলো। এগুলো সব সিলভারের ওপর আছে আর কিছু গোল্ডেনের ওপরেও আছে। কোনগুলো আমি কিনেছি বা কোনগুলো গিফট পেয়েছি সেগুলো সব আমি দেখাচ্ছি। তো প্রথম থেকে স্টার্ট করছি। ফার্স্টে যে ইয়াররিংটা দেখছো, এটা এটা মেলা থেকে কেনা। এটা দাদার সাথে যখন মেলায় গেছিলাম, সবাই মিলে গেছিলাম, তখন দাদা গেছিল, তখন এটা মনে হয় বহরমপুর মেলা থেকে কেনা হয়েছে এই ইয়াররিংটা। এই ইয়াররিংটা এটা মা দিয়েছিল আমাকে পুজোতে। এটা অনেক বছর হয়ে গেল, 5-6 বছর তো হবেই, তার বেশি হতে পারে, আমার ঠিক মনে নাই, তবে মা পুজোর সময় দিয়েছিল এটা। আর এই ইয়াররিংটা, এই ইয়াররিংটা আমি এই বছরই কিনেছি, খুব পছন্দ হয়েছিল, একটা দিদির কাছ থেকে নিয়েছিলাম। এটা ওয়েস্টার্নের সাথে কিন্তু বেশ ভালো যায়। এই যে ইয়াররিংটা খুব সুন্দর দেখতে। এরকম ইয়াররিং আমার আগেও ছিল, তো স্টোনটা উঠে গেছিলো তাই আর পরিনি, মানে বাদ হয়ে গেছিলো ওটা। পেয়েছি এই ধরনের ইয়াররিং, বেশ ভালো লাগে আমার এগুলো পরতে স্টোনের। আজকে যেগুলো দেখাচ্ছি সেগুলো আমার এইখানে যেগুলো আছে, আর ওই বাড়িতেও কিছু আছে, ওগুলো আনা হয়নি। এইগুলোই দেখাচ্ছি যেগুলো আছে। আর এইটা, এই ইয়াররিংটা এটা মা দিয়েছিল পুজোতে। এটাও অনেক বছরের, খুব যত্ন করেই রাখা আছে। এটাও মোটামুটি ওই 8-9 বছর তো হবেই, মাধ্যমিকের সময় এটা মনে হয় দেওয়া, অনেক দিনকার এটা, মা পুজোতে এটা দিয়েছিল। আর এই ইয়াররিংটা একটা দিদি গিফট করেছে, ইয়াররিংটাও বেশ সুন্দর লাগে। এই দুটো ইয়াররিং আমি আমি সেল করি, তো আমি ইয়াররিং কসমেটিক সবই সেল করি, তো এখান থেকেই নিয়েছিলাম। এই ইয়াররিং অনেকগুলো আমি তুলেছিলাম সেখান থেকে, আমার এই দুটো খুব পছন্দ হয়েছিল তাই এই দুটো নিয়ে রেখেছিলাম। আমি যেগুলো পছন্দ হয় সেগুলো আমিও একটা রেখে দিই, সেটা কসমেটিক্স হোক বা জুয়েলারি। আচ্ছা, তা গোল্ডেনের এই কটাই ছিল আমার ওপরে, এখানে আছে। এই চারটেই কিন্তু আমার হাতে বানানো, আমি 11 না সরি 12-এর পর, মানে 12-এ যখন উঠলাম তখন থেকে কিন্তু হাতে জুয়েলারি বানাতাম, এখন আর বানাই না। বহুদিন আগেও আমি বানিয়েছি, এখন পুরোপুরি বন্ধ। তো হার, তারপর কানের সব কিছুই আমি বানিয়েছি, সেলও করতাম, তারপর পড়াশোনার জন্য আর পরে করা হয়নি, এখন রেডিমেডই আমি সেল করি। তো এই সবগুলোই কিন্তু আমার হাতেই বানানো, এগুলো কিন্তু অনেক দিন হয়ে গেছে, প্রথম যখন আমি জুয়েলারি বানাতাম তখনকার। এইগুলো দশমুন্ড কালীবাড়ি মেলা থেকে কেনা হয়েছে, এটা এটা খুব পছন্দের আমার, সব কিছুর সঙ্গে যায় এই ইয়াররিংটা। ছোট্ট কিউট ঝুমকো, এটাও কিন্তু দশমুন্ড কালীবাড়ির মেলাতে, তো এটা আমি কিনে এনেছিলাম। এটাও অনেক দিনকার কানের, দেখতেই পাচ্ছ একটু কালারটা একটু ফেড হয়ে গেছে এই সাইডগুলো, কিন্তু এই কানেরটা আমার খুবই পছন্দের, খুবই পরেছি, খুবই এটা খুব ভালো লাগতো আমার। তো এটা গিফট করা, কেউ একটা গিফট করেছিল ঠিক মনে পড়ছে না, তবে এটা গিফট করা এটা একটা কাকিমা গিফট করেছিল। আর এই ময়ূরের পালকের যে ডিজাইনটা আছে হালকা করে, এটা একটা হার, মানে হার কানের সেটের, এটা হারটা আমার ওই বাড়িতে আছে। কানেরটা আমি আলাদা করে রেখে দিয়েছি, কারণ কানেরটা আমি কুর্তির সাথে পরি, বেশ ভালো লাগে কুর্তির সাথে কানেরটা, একটা দোকান থেকেই কিনেছিলাম। কানেরটা খুব সুন্দর, ছোট্ট পাড়া, দেখতে খুব সুন্দর, এটা না মাটির ওপর কাজ করা আছে। তো এই হলো আমার ইয়াররিং কালেকশন। এইখানে এই বক্সটার মধ্যে আমি সব জুয়েলারিগুলো ভরে রাখি। তো এখানে বেশ কিছুটা জায়গায় বেঁচে ছিল, তাই আমি এখানে একটা অক্সিডাইজার ব্ল্যাক পলিশের হার রাখা আছে, আর এখানে পেন্ডেন্ট, এগুলো দুটো আছে। এটা মেলা থেকে নিয়েছিলাম, মেবি এটা মেলা থেকে নিয়েছিলাম, যাই হোক। আর এটা না পুরী থেকে যখন গেছিলাম তখন পুরী থেকে নিয়েছিলাম, এটা কিন্তু বহুদিনকার লকেটটা, বেশ ভালো আছে এখনো। আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন পুরী গেছিলাম, তখন কিনেছিলাম এটা পুরী থেকে। কানের গুলো সুন্দর করে সাজিয়ে নিলাম,
আর এখানে প্যাকেটগুলো রেখে দিলাম, যখন কোথাও যাই বা ব্যাগের মধ্যে কানে রাখি তখন এমনি রাখি না, প্যাকেটের মধ্যেই রাখি, কারণ বাই চান্স যদি স্টোনের হয় স্টোন খুলে যেতে পারে, কারণ ব্যাগে তো অনেক কিছুই থাকে, ওই কারণে প্যাকেটগুলো রেখে দিই। এই বক্সটা যদি কেউ নিতে চাও আমাকে জানিও, পেয়ে যাবে, ঠিক আছে? এই বক্সও আমার কাছে থাকে, আর এই বক্সগুলো কিন্তু সত্যি খুবই উপকারী। আমি আমার কানের গুলো আগে সব হরিয়ে ছিটিয়ে থাকতো, সব কানের ছড়িয়ে ছিটিয়ে থাকতো, তো এখন বেশ সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। এই বক্সটা সত্যি খুব হেল্পফুল। ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা তাদেরকে একটাই রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, নতুন নতুন এরকমই ভিডিও পাবে। এরপর ইচ্ছে আছে আমার গোল্ড যে জুয়েলারিগুলো আছে, ঠিক আছে, গোল্ড প্লেটেড যেগুলো আছে শেয়ার করবো তোমাদের সাথে। তো আজকে এখানে এন্ড করলাম, টাটা।